আসসালামু আলাইকুম, আমি ফরিদা আক্তার, অর্থনীতি বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি, আলোচনা করব সেটা হচ্ছে অর্থায়ন। এর আগেও আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব শেয়ার বাজার সম্পর্কে। আমরা কিছুটা হলেও ধারণা করতে পারি শেয়ার বাজার সম্পর্কে, যেহেতু আমরা শেয়ার বাজার দেখে থাকি, শুনে থাকি বিভিন্ন মাধ্যম থেকে। শেয়ার বাজার আসলে জিনিসটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেয়ার বাজারকে বলা হয় একটা ফটকা বাজার বলা হয়। এটা হচ্ছে যখন শিল্প বিপ্লব হয়, তখন শিল্পের উন্নয়নের জন্য কিংবা এটাকে ত্বরান্বিত করার জন্য তখন অনেক বেশি অর্থের প্রয়োজন হয়, পুঁজির প্রয়োজন হয়, তখনই কিন্তু এই শেয়ার বাজারটা উদ্ভবটা দেখা দেয়। সেক্ষেত্রে এই 1862 সালে ব্রিটিশ আইনে তখন এটার গোড়াপত্তন শুরু হয়, আর বাংলাদেশে দেখা যাচ্ছে যে 1993 সালে এ প্রসেসটা পুরোপুরিভাবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রসেসটা শুরু হয়। কিন্তু এর আগেও যখন পাকিস্তান আমল থেকেই এটা চলে আসছিল, যেমন ধরো 1954 সালে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন নামকরণ কিন্তু বাংলাদেশের কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল না, ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড। এর প্রেক্ষাপটে আস্তে আস্তে কিন্তু যখন বাংলাদেশের রূপান্তরিত হয়, তখন কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ নামে আমরা জানতে পারি। বাংলাদেশে এখন দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের নামকরণ করা হয় 1966 সালে। এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো একটু মাথায় রাখবে এবং বইটা ভালো করে পড়বে, কারণ এই সালগুলো খুব ইম্পর্ট্যান্ট। কারণ 1956 সালে আমাদের প্রথমে হয় হচ্ছে নারায়ণগঞ্জে, সেখান থেকে চলে আসে ঢাকায় যখন ভবন চেঞ্জ হয়, সেটা হয় 1959 সালে। কিন্তু আমরা যখন ঢাকা স্টক এক্সচেঞ্জের নামকরণটা হয় 1966 সালে, এরপর আস্তে আস্তে চট্টগ্রাম এক্সচেঞ্জ হয় হচ্ছে 1995 সালে। এই যে নামকরণগুলো কখন হয়, কত সালে হয়, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খুবই জরুরি। এখন আমরা আসব মূল শেয়ার বাজার। মূল শেয়ার বাজার আসলে শেয়ার বাজার বলতে কি বোঝায়? সাধারণত শেয়ার বাজার হলো এমন একটি প্রতিষ্ঠান বা সংস্থা বা অনুমোদিত স্থান যেখানে এর তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনা বেচা হয়। বিভিন্ন শেয়ার, যেমন ধরো আমাদের কয়েকজনের শেয়ার একটা কোম্পানি থেকে আমাদের মূলধনের প্রয়োজন, কোম্পানিটা যখন প্রচুর পরিমাণে বড় করতে চাই কিংবা চালনা করতে চাই তখন মূলধনের প্রয়োজন। এখন আমরা যখন দেখেছিলাম যে মূলধনের প্রয়োজনে আমরা প্রাতিষ্ঠানিকভাবেও ঋণ নিতে পারি, অপ্রাতিষ্ঠানিকভাবেও ঋণ নিতে পারি। তখন আমাদের দেখা দেয় কিছু শর্ত, সেই শর্তকে মেনে নিয়ে আমরা অনেক সময় কি ঋণ নিতে সক্ষম হতে পারি না। তখন আমরা যদি শেয়ারের কিছু অংশ আমরা জনগণের নিকট বিক্রি করি, তখন কিন্তু একটা নির্দিষ্ট অংশ আমাদের হাতে অর্থ চলে আসে এবং আমি আমার শিল্প প্রতিষ্ঠানটাকে ত্বরান্বিত করতে পারি। এর ফলে আমার সাথে শেয়ার হোল্ডারদের যে সম্পর্ক, যে কাগজপত্র নেলা দেনা হবে, তার পরিপ্রেক্ষিতে আমার লভ্যাংশের কিছু অংশ তারা সেই লভ্যাংশটা তারা পেয়ে থাকবে। এভাবেই শেয়ার বাজার কার্যক্রম চলতে থাকে। তারপরে আরো ডিটেলসে বোঝার জন্য আমরা এখন শেয়ার বাজারের সম্পূর্ণ জিনিসগুলো এখন দেখব এবং জানবো। এখানে দেখো শেয়ারের শ্রেণী বিভাগ, প্রথমত আছে প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার জিনিসটা কি? প্রেফারেন্স শেয়ার হচ্ছে কোম্পানির লাভ করলে প্রথমে এই ধরনের শেয়ার মালিক একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। কোম্পানি বিলুপ্ত হলেও প্রথমে এ প্রকারের মালিকরা মূলধন ফেরত পায়। তার মানে এই প্রেফারেন্স শেয়ার যারা, তারা কিন্তু কোম্পানি বিলুপ্ত হলেও কিন্তু তাদের নির্দিষ্ট অংশ ফেরত পায়। সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ারের কয়েকটা অংশ আছে। একটা হচ্ছে অতিরিক্ত মুনাফাযুক্ত প্রেফারেন্স শেয়ার, পরিশুদ্ধ প্রেফারেন্স শেয়ার, অসঞ্চয় প্রেফারেন্স শেয়ার, সঞ্চয় প্রেফারেন্স শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। এখন আমরা আগে দেখব প্রতিটা পয়েন্টে আসলে কি বুঝাতে চাচ্ছে, তার মানে অতিরিক্ত মুনাফা যুক্ত অগ্রাধিকার শেয়ার কোনগুলো। এ ধরনের শেয়ার মালিকগুলো সাধারণ অগ্রাধিকার শেয়ারের মালিকের ন্যায় নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পরও সাধারণ শেয়ারের মালিকের সাথে পুনরায় কোম্পানির উদ্বৃত্ত মুনাফার অংশ পেয়ে থাকে। তার মানে এই অতিরিক্ত মুনাফা যুক্ত
প্রেফারেন্স শেয়ারের মালিকরা কি করে থাকে, তারা একটি লভ্যাংশ পাওয়ার পরও যখন সাধারণ শেয়ারদের মধ্যে টাকা বন্টন করা হয় কিংবা লভ্যাংশ বন্টন করা হয়, তখনও কিন্তু তারা এটা পায় এবং পূর্বেও কিন্তু তারা একটা নির্দিষ্ট লভ্যাংশ পেয়ে থাকে। তার মানে এরা অতিরিক্ত মুনাফা যুক্ত, মানে অতিরিক্ত মুনাফা তারা পেয়ে থাকে। এখন পরিশুদ্ধ প্রেফারেন্স শেয়ারটা আমরা দেখবো। পরিশুদ্ধ প্রেফারেন্স শেয়ার, এরূপ শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই ফেরত দিতে হয়, এটি ঋণের পর্যায়ে পড়ে। তার মানে এটা একটি ঋণের পর্যায়ে পড়ে থাকে, এ শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই ফেরত দেওয়া হয়। তার মানে একটি নির্দিষ্ট মূল্য শেষে এটা আমার শেয়ার হোল্ডারদেরকে আমাকে ফেরত দিতে হবে। কেন? আমি একটা নির্দিষ্ট মূল্য শেষে আমি এটা পরিশোধযোগ্য, এটাকে অবশ্যই আমার পরিশোধ করতে হবে। আরেকটা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এ ধরনের শেয়ার মালিকরা কোম্পানির মুনাফা না হওয়ার কারণে কোনো বছর লভ্যাংশ হতে বঞ্চিত হলে পরবর্তী বছরে মুনাফা হতে তাদের পাওনা পরিশোধ করা হয় না। তার মানে এই অসঞ্চয়ী, অসঞ্চয়ের ক্ষেত্রে যেটা হয়, আমার এই বছর দেখা গেল আমার লভ্যাংশ নাই, কম, সেক্ষেত্রে এই এই বছরে আমি যখন লভ্যাংশ পাইনি, পরবর্তী বছরে যখন অধিক পরিমাণ লভ্যাংশ হবে, তখন কিন্তু পূর্ববর্তী বছরের সে যতটুকু আমি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পুনরায় দিবে না আমাকে। তার মানে অসঞ্চয়ের ক্ষেত্রে আমার পূর্বে আমি যদি না পেয়ে থাকি লভ্যাংশ, সেই পূর্বের লভ্যাংশটা আমাকে আর পুনরায় দেওয়া হবে না। এবার হচ্ছে সঞ্চয়ী, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারটা কি? এরূপ শেয়ার মালিকদের নির্দিষ্ট লভ্যাংশের দাবি কখনো শেষ হয় না। কোম্পানি মুনাফা যে বছর অর্জিত হবে উক্ত বছরে তাদের পূর্বের দাবি বকেয়া লভ্যাংশ পরিশোধ করতে হবে। তার মানে এই সঞ্চয়ী জিনিসটা হচ্ছে বকেয়া ফেরতযোগ্য। তার মানে আমি যদি আগে আমার যদি অর্থ আগে দেখা গেল গত বছর আমি পাইনি কিন্তু পরবর্তী বছরে আমি লভ্যাংশ পাচ্ছি, সেই সাথে তখন গত বছরের যে বকেয়া আমার পাওয়ার কথা ছিল সেটাও আমাকে দিতে বাধ্য থাকবে। আরেকটা হচ্ছে অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কি? এ ধরনের অগ্রাধিকার শেয়ারের মূলধন একটি নির্দিষ্ট সময়ের পর ফেরত দেয়া হয় না। তার মানে এটার মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা কম, একটি নির্দিষ্ট সময় পর এর আগে দেওয়া সম্ভব। এরপরে আসি আমরা সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারগণ কোম্পানির লভ্যাংশ পাওয়ার পর সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পেয়ে থাকবে। তার মানে প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশ বিতরণ করার পর বা মূলধন দেওয়ার পরই একমাত্র সাধারণ শেয়ার হোল্ডাররা পেয়ে থাকে। এখন আসো বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। প্রেফারেন্স শেয়ার এবং সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ফেরত পাওয়ার পর অবশিষ্ট যা থাকে সেটাই বিলম্বিত দাবিযুক্ত, মানে বিলম্বিত শেয়ার হিসাবে অন্তর্ভুক্ত। তার মানে অবশিষ্ট অংশটুকুই তারা পেয়ে থাকবে এবং অন্যদের দেওয়ার পর অবশিষ্ট কিছু না পাওয়া গেলে এর মালিকানা কিছুই পাবে না। তার মানে আমরা যখন সাধারণ শেয়ার এবং প্রেফারেন্স শেয়ারকে দেওয়ার পরে অবশিষ্ট অংশ যদি না থাকে তখন বিলম্বিত দাবিযুক্ত শেয়ার যারা আছে তারা এটা পাবে না। এক্ষেত্রে কোম্পানির প্রতিষ্ঠাতা, পরিচালক এবং দায় গ্রাহকরা এ ধরনের শেয়ার বন্টন করে নেয়। এখন আসি আরও কিছু শেয়ার রয়েছে সে সম্পর্কে একটু আমি জানি। প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, অনাকাঙ্ক্ষিত শেয়ার। এখন আসো প্রাথমিক শেয়ার। প্রাথমিক শেয়ার হচ্ছে প্রথমে যখন কোনো কোম্পানি তার শেয়ার বিক্রি করে সেটাকে বলা হয় প্রাথমিক শেয়ার। এক্ষেত্রে আমরা প্রাথমিক শেয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাই, আমরা সাধারণ জনগণ কিভাবে প্রাথমিক শেয়ার পেয়ে থাকে সেটা, তারা তাদের একটা ভিউ অ্যাকাউন্ট খোলা হয়, ভিউ অ্যাকাউন্টের মাধ্যমে তারা সেই শেয়ারে অ্যাপ্লাই করে থাকে এবং সেই শেয়ার বাজারে যদি তার একাধিক বিনিয়োগকারী হয় তখন সেই বিনিয়োগকারীদের মধ্যে লটারির মাধ্যমে যাদের নাম ওঠে তাদেরকেই কিন্তু প্রাথমিক শেয়ারের অন্তর্ভুক্ত করা হয়। এখন আসো মাধ্যমিক শেয়ার। মাধ্যমিক শেয়ার হলো যখন আমরা প্রাথমিক শেয়ার হোল্ডাররা যখন পেল তারা বিভিন্ন মাধ্যমে বিক্রি করে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে যখন শেয়ার বিক্রি করা হয় সেটা হচ্ছে মাধ্যমিক শেয়ার। হ্যাঁ, প্রাথমিক শেয়ারে কিন্তু ঝুঁকি নেই, মাধ্যমিক শেয়ারে অবশ্যই ঝুঁকি আছে। এখন দেখো রাইট শেয়ার। রাইট শেয়ার হচ্ছে কোম্পানি তার পরিশোধিত মূলধন বাড়াতে চাইলে রাইট শেয়ার ইস্যু করতে পারে। বর্তমানে শেয়ার হোল্ডারগণই এ ধরনের শেয়ার কিনতে পারে। তার মানে রাইট শেয়ারটা কি? রাইট শেয়ারটা হচ্ছে মূলধন বাড়াতে চাইলে রাইট শেয়ার কার্যক্রম শুরু করে, তখন যারা এই শেয়ার আগে কিনেছিল তারাই এই শেয়ারটা আবার পুনরায় কিনে থাকে। আরেকটা হচ্ছে বোনাস শেয়ার। কোম্পানি যদি তার মুনাফা লব্ধ বন্টনযোগ্য অর্থ ব্যবসার প্রসারে নিয়োগ করতে চায় সেক্ষেত্রে কোম্পানি ওই অর্থের পরিবর্তে শেয়ার হোল্ডারদেরকে একই মূল্যের শেয়ার বরাদ্দ করে। এই অতিরিক্ত শেয়ারকে বলা হয় বোনাস শেয়ার।
তার মানে ব্যবসাকে প্রসার করার ক্ষেত্রে ওই অর্থের পরিবর্তে যে পরিমাণ অর্থ ওদের পাওয়ার কথা ছিল, ধরো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল নির্দিষ্ট সময়ের পর, কিন্তু সেই অর্থটা না দিয়ে তারা ওই অর্থটুকু রেখে দিয়ে তাকে আরো কিছু ওই পরিমাণ কিছু অংশ আবার ওই দামের ওই ওই অংশটুকু শেয়ার দিয়ে দিল। তার মানে এটাকে বলা হয় বোনাস শেয়ার, তাকে অর্থ না দিয়ে ওই মুহূর্তে অর্থ তাকে প্রদান না করে তাকে কি করলো, শেয়ার দিয়ে দিল, আর একটু বেশি করে শেয়ার দিয়ে দিল, এটাকে বলা হয় বোনাস শেয়ার। এখন আসো অনাকাঙ্ক্ষিত শেয়ার। অনাকাঙ্ক্ষিত শেয়ার হচ্ছে এ শেয়ারের পূর্ব মূল্য থাকে না, বছর শেষে কোম্পানির মোট সম্পদতে যাবতীয় দায় বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে তাকে মূলধন বিবেচনা করে শেয়ার বিভক্ত করা হয়, এটাকে বলা হয় অনাকাঙ্ক্ষিত শেয়ার। এক্ষেত্রে আমরা জানি যে প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের মধ্যে তুলনা কিংবা পার্থক্য রয়েছে। মাধ্যমিক শেয়ার এবং প্রাথমিক শেয়ারের মধ্যে তুলনায় কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই তোমরা এটা ভালো করে শিখবে। সেক্ষেত্রে এখানে আমরা কিছু দেখতে পাই যে সংজ্ঞা, তারপর হচ্ছে প্রাপ্তি স্থান, হাত বদল, বাজার বন্টন, দাম নির্ধারণ, বাজার স্বরূপ, ঝুঁকি। তো সেক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যেটা ইস্যু করা হয় সেটা হচ্ছে যেটা লটারির মাধ্যমে পেয়ে থাকে, একটু আগেই আমি বলেছিলাম, সেটাকে বলা হয় প্রাথমিক শেয়ার। আর প্রাথমিক শেয়ারের মালিকগণ ব্রোকার হাউসের মাধ্যমে আগ্রহী অন্য বিনিয়োগকারীদের নিকট তার শেয়ার বিক্রি করলে উক্ত বিক্রিত শেয়ারকে সেকেন্ডারি শেয়ার বলা হয়। মাধ্যমিক শেয়ারকে কিন্তু সেকেন্ডারি শেয়ারও বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে মাধ্যমিক শেয়ারটা কিভাবে বিক্রি হয়, একটা ব্রোকার হাউস থাকে, যেমন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম অনেক অনেক শুনেছি, সেখানে এই এইগুলোতে দেখবো যে ব্রোকার হাউস আছে, সেই ব্রোকার হাউসের মাধ্যমে শেয়ার বিক্রি কেনা বেচা হয়ে থাকে। আর এই শেয়ার বিক্রিটা কিন্তু ডাইরেক্ট প্রতিষ্ঠানের সাথে নয়, এই ব্রোকার হাউসগুলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির ব্যক্তির মাধ্যম দিয়ে কেনা বেচা করে থাকে, এবং এইভাবেই কিন্তু শেয়ার হোল্ডারগণ একজনের কাছ থেকে আরেকজন যখন বিক্রি করে তখন তার শেয়ারের দামটুকু পেয়ে থাকে। এক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় শেয়ারের দামের ওঠানামার কারণে লাভ এবং লস হয়ে থাকে। এক্ষেত্রে আরেকটা পয়েন্টস দেখো, প্রাপ্তি স্থান। প্রাপ্তি স্থান, প্রাথমিক শেয়ার সাধারণত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হয়, পক্ষান্তরে মাধ্যমিক শেয়ার ক্রয় বিক্রয়ে বা হস্তান্তর হয় স্টক এক্সচেঞ্জে। হাত বদল, এই হাত বদলের ক্ষেত্রে প্রাথমিক শেয়ার কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে হাত বদল হয়ে থাকে, আর মাধ্যমিক শেয়ারের ক্ষেত্রে একজনের কাছ থেকে মানে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির হাত বদল হয়ে থাকে। বাজার, বাজারের ক্ষেত্রে প্রাথমিক শেয়ারের প্রাপ্তির প্রক্রিয়াকে বলা হয় প্রাইমারি মার্কেট, আর ব্রোকার হাউসের মাধ্যমে যে শেয়ার কেনা বিক্রি হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট বা কাব মার্কেট। বন্টন, প্রাইমারি শেয়ারের জন্য যারা আইপিওর মাধ্যমে আবেদন করে তাদের মধ্যে লটারির মাধ্যমে বন্টন করা হয়, আর মাধ্যমিক শেয়ার সেকেন্ডারি মার্কেটে বাজার চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে অগ্রাধিকার অনুযায়ী ক্রেতার বিও অ্যাকাউন্টের মাধ্যমে বন্টিত হয়। তার মানে আমার যখন মাধ্যমিক শেয়ারে দেখা গেল কোনো কোম্পানির শেয়ারের খুব চাহিদা বেশি, এই চাহিদা এবং যোগানের ক্ষেত্রে যে সমন্বয় করেই তখন কেনা বেচা হয়ে থাকে মাধ্যমিক শেয়ার। আর প্রাথমিক শেয়ার কিন্তু বিও অ্যাকাউন্টের মাধ্যমে যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার লটারির মাধ্যমে যদি আমার নাম ওঠে তখনই কিন্তু আমি প্রাথমিক শেয়ার পাবো, নয়তো নয়। একটা আছে দাম নির্ধারণ। দাম নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক শেয়ার দাম স্টক এক্সচেঞ্জের নীতিমালা অনুযায়ী কোম্পানি নির্ধারণ করে। এক্ষেত্রে ফেসবুকও সকল কোম্পানি সমান হলেও কোনো কিছু প্রতিষ্ঠানের কোম্পানি প্রিমিয়াম সহ প্রাথমিক শেয়ারের মূল্য অধিক হতে পারে, আর সেকেন্ডারি শেয়ারের চাহিদা ও বাজারের যোগানের উপরে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। বাজার স্বরূপ, প্রাইমারি শেয়ারের বাজার প্রকৃতপক্ষে শেয়ার বাজার নয়, আর সেকেন্ডারি শেয়ারই মূলত প্রকৃতপক্ষে শেয়ার বাজার, যেটা বিও অ্যাকাউন্টের মাধ্যমে ব্রোকার হাউসের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে কেনা বেচা হয়। ঝুঁকি, প্রাথমিক শেয়ারের ঝুঁকি কম কিংবা ঝুঁকি নেই বললেই চলে, কিন্তু মাধ্যমিক শেয়ারে অবশ্যই ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম শেয়ার বাজার সম্পর্কে, শেয়ারের শ্রেণী বিভাগ সম্পর্কে, প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ার বাজার সম্পর্কেও আমরা একটু ধারণা পেলাম। এখন শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি আমরা কিভাবে করতে পারি, এর আগেও বলেছিলাম শেয়ার বাজারের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভিও অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভিও অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে শেয়ার বাজার শেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করতে হয়। যখন অধিক বিনিয়োগকারী হয় তখন অবশ্যই লটারির মাধ্যমে নাম উঠলে দেন আমি সেই
কোম্পানির শেয়ার হোল্ডারদের একজন হতে পারবো। এছাড়া কিন্তু আমার যে টাকা আমি ওখানে প্রদান করছি সেই টাকাটা আমি ফেরত পেয়ে যাব। এভাবেই কিন্তু ক্রয় বিক্রয় পদ্ধতি হয়। আর সেকেন্ডারি শেয়ারে ক্রয় বিক্রয় পদ্ধতি হয় ব্রোকার হাউসের মাধ্যমে, যখন এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে। এভাবেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই শেয়ার কেনা বেচা হবে, যতক্ষণ পর্যন্ত এই কোম্পানি কিংবা একটি ফার্ম খুব ভালো অবস্থানে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শেয়ার কেনা বেচা চলবে। এক্ষেত্রে শেয়ার বাজারের প্রয়োজনীয়তা কি? শেয়ার বাজারের প্রয়োজনীয়তা এই কারণে, কারণে যখন কোনো কোম্পানি তার বৃহৎ অবস্থানে নিয়ে যেতে চায় তখন তার পুঁজির প্রয়োজন হয়, তখনই কিন্তু শেয়ার বাজারের মাধ্যমে তার পুঁজিটা সংগ্রহ করে থাকে। এছাড়া আমরা যারা বিনিয়োগকারী আছি, তারা বিনিয়োগকারীরা একটা লভ্যাংশ পেয়ে থাকে এই শেয়ার শেয়ার হোল্ডার শেয়ার বাজারের মাধ্যমে। এইভাবে কিন্তু আমাদের প্রয়োজনীয়তাগুলো দেখা দেয়। এছাড়া দেখা যাচ্ছে আমরা বিভিন্ন শর্তযুক্ত ব্যাংক থেকে ঋণ নিতে অনেক সময় অসুবিধা হয়, যেটা শেয়ার বাজারে অসুবিধাটা খুব একটা জটিল নয়, যার কারণে অনেক বেশি মূলধন সংগ্রহ করতে সুবিধা হয়। তো মোটামুটি আজকে শেয়ার বাজার সম্পর্কে ধারণা দিলাম। তাছাড়া তোমরা বই থেকে যদি একটু ভালো করে পড়ে নাও শেয়ার বাজার সম্পর্কে জানতে পারবে। এখন পরবর্তী ক্লাসে আমি বন্ড নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পরীক্ষা, সামনে আমাদের এমটি পরীক্ষা, অবশ্যই তোমরা জেনে গেছো, রুটিন পেয়েছো। এক্ষেত্রে এমটি পরীক্ষার আমি যেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কোশ্চেন দিব সেটা খাজনা। আমরা যখন ক্লাস চলাকালেও আমি বলেছিলাম এমটি পরীক্ষার তোমাদের সিলেবাস থাকবে হচ্ছে খাজনা থেকে। আমি চেষ্টা করব তোমাদের এমটি পরীক্ষার আগে একটি ক্লাস অন্তত খাজনার থেকে নেওয়ার জন্য, যাতে তোমরা এমটি পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারো। আর আরেকটি জিনিস তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে যে তোমরা যেই কোশ্চেনের ধারাবাহিকতা আগে ছিল যে 10টা জ্ঞানমূলক থাকবে, 2টা সৃজনশীল থাকবে, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, 3টা সৃজনশীল থাকবে এবং 3টাই তোমাদেরকে আনসার করতে হবে। তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।